জাতীয় দক্ষতা বাতায়ন ফেসবুক লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। প্রথমে আমি লাইভ সাউন্ড একটু চেক করে নেব। ধন্যবাদ প্রিয় লাইভ ভিউয়ার্স ও ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। করোনা মহামারীর কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, বন্ধ রয়েছে ক্লাসে পড়াশোনা। এই পরিস্থিতি আমরাই উন্নতি করতে পারি আমাদের সচেতনার মাধ্যমে। যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা এই উন্নতি করতে পারি। ততদিন আমরা লাইভ ক্লাসের মাধ্যমে আমাদের পড়াশোনা চালিয়ে যাব। ফেসবুক লাইভ ক্লাসে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের কম্পিউটার টেকনোলজির ষষ্ঠ পর্বের সাবজেক্ট মাইক্রোপ্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং নিয়ে উপস্থিত হয়েছি আমি, নাসরিন আক্তার, ইনস্ট্রাক্টর কম্পিউটার, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে লেকচার 4-এ আমরা আলোচনা করব মাইক্রোপ্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং এর দ্বিতীয় অধ্যায়, 8086 মাইক্রোপ্রসেসরের আর্কিটেকচারের আরেকটি পয়েন্ট। আজকে এই লেকচারে আমরা যা শিখব, 8086 মাইক্রোপ্রসেসরের রেজিস্টার স্ট্রাকচার। এই মাইক্রোপ্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং এর যে মূল বিষয় সেটা হলো মাইক্রোপ্রসেসরের কার্যাবলী, কিভাবে কাজ করে বা কাকে কিভাবে কাজ করানো যায়, এবং 8086 মাইক্রোপ্রসেসর এই সিলেবাসের অন্তর্ভুক্ত। তাই আমরা 8086 মাইক্রোপ্রসেসরের সকল কম্পোনেন্টগুলো পর্যায়ক্রমিকভাবে ধারাবাহিকভাবে দেখে আসেছি, যে পিন ডায়াগ্রাম, তার ব্লক ডায়াগ্রাম, সেইখানে যত রকমের রেজিস্টারের কথা বলা হয়েছে সেই রেজিস্টারগুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব ডিটেলস। 8086 মাইক্রোপ্রসেসরে যত রকমের রেজিস্টার রয়েছে সে এই তালিকায় আমরা তা উপস্থিত করেছি। প্রথমে আমরা আসি যে রেজিস্টারটা কি। রেজিস্টার কতগুলো ফ্লিপ ফ্লপের সমন্বয়ে তৈরি একটি সার্কিট। ফ্লিপ ফ্লপ এটা কম্বিনেশনাল লজিক সার্কিট, যেখানে 1 অথবা 0-কে ধারণ করে রাখে। তাহলে রেজিস্টার হলো কতগুলো ডাটাকে ধারণ করে রাখার একটা সার্কিট। মাইক্রোপ্রসেসর তার প্রসেসিং কাজ সম্পূর্ণ করার জন্য, ইন্টারনালভাবে অস্থায়ীভাবে ডাটা সংরক্ষণ করার জন্য এই রেজিস্টারগুলোকে ব্যবহার করে থাকে। দুইভাবে রেজিস্টারগুলোকে ব্যবহার হয়ে থাকে, একটা হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টার আর একটা হচ্ছে স্পেশাল পারপাস বা ডেডিকেটেড রেজিস্টার। এইখানে আমার জেনারেল পারপাস রেজিস্টার 5 রকমের রেজিস্টারের কথা বলেছি। একটা জেনারেল পারপাস রেজিস্টার, সেগমেন্ট রেজিস্টার, পয়েন্টার রেজিস্টার, ইন্ডেক্স রেজিস্টার এবং স্ট্যাটাস রেজিস্টার। জেনারেল পারপাস রেজিস্টার বাদে বাকি যে 4টি রয়েছে সেটা হচ্ছে ডেডিকেটেড রেজিস্টার। আর এইখানে আমার জেনারেল পারপাস রেজিস্টার হিসেবে আছে এএক্স, বিএক্স, সিএক্স এবং ডিএক্স। সেগমেন্ট রেজিস্টার আছে 4টি, সিএস, ডিএস, ইএস এবং এসএস। পয়েন্টার রেজিস্টার রয়েছে 3টি, এসপি, বিপি, আইপি। ইন্ডেক্স রেজিস্টার আছে 2টি, এসআই এবং ডিআই। স্ট্যাটাস রেজিস্টার রয়েছে 1টি, ফ্ল্যাগ রেজিস্টার। এগুলোরই আমরা ডিটেলস বর্ণনায় চলে যাই। প্রথমেই আসি জেনারেল পারপাস রেজিস্টার। একটু আগেই বললাম রেজিস্টারকে আমরা দুই ধরনের ভাগ করে থাকি, একটা হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টার আর একটা হচ্ছে ডেডিকেটেড রেজিস্টার। জেনারেল পারপাস রেজিস্টার কাজ হলো যে প্রোগ্রামে যে রেজিস্টারগুলোকে ব্যবহার করা হয় বা ডাটা সংরক্ষণ করার জন্য যাদেরকে রাখা হয়েছে তাদেরকে আমরা সাধারণত জেনারেল পারপাস রেজিস্টার বলে থাকি। 8086 মাইক্রোপ্রসেসরের 4টি জেনারেল পারপাস রেজিস্টার রয়েছে, এএক্স, বিএক্স, সিএক্স এবং ডিএক্স। এরা সবাই 16 বিটের। 8086 মাইক্রোপ্রসেসর যেহেতু 16 বিটের রেজিস্টার, যার কারণে এইখানে যে ডাটাগুলো ব্যবহার হয় সর্বোচ্চ 16 বিটের ডাটা ব্যবহার করা সম্ভব। অ্যান্ড অপারেশন করার সময় সবসময় 16 বিটের প্রয়োজন হয় না, অনেক সময় 8 বিট নিয়েও অপারেশন করা হয়। সেই ক্ষেত্রে যখন 8 বিট ব্যবহৃত হবে তখন আমার 16 বিটের প্রয়োজন হবে না, তখন 8 বিট ব্যবহৃত হয় আর বাকি 8 বিট অব্যবহৃত থাকে।
আমরা সর্বোচ্চ ইউজ, প্রতিটি কম্পোনেন্টের সর্বোচ্চ ইউজের করার জন্য এই AX16-bit রেজিস্টারকে আমরা দুটো লজিক্যালি গ্রুপে ভাগ করা হয়, যাতে করে আমরা যখন 8-bit তখন 8-bit ব্যবহার করব, যখন 16-bit তখন আমরা 16-bit ব্যবহার করব। এই 16-bitকে দুটো গ্রুপে, অর্থাৎ লোয়ার 8-bit 0 to 7-bitকে আমরা লোয়ার 8-bit হিসেবে ঘোষণা করছি, আর একটা হলো আপার 8-bit বা হায়ার 8-bit 8 to 15, এই 8-bit নিয়ে আমার আরেকটি গ্রুপ করা হয়েছে। অর্থাৎ যখন আমার পুরো 16-bit ব্যবহৃত হবে তখন এক্স হিসেবে ব্যবহৃত হবে, অর্থাৎ এএক্স ব্যবহৃত হবে। যখন 8-bit ব্যবহৃত হয় তখন আমরা হয় AH অথবা AL ব্যবহার করব। বোঝা গেছে বিষয়টি? আবার বলছি, যখন আমার প্রোগ্রামে 16-bit ডাটা নিয়ে কাজ করব তখন আমি রেজিস্টারকে ব্যবহার করব AX আকারে বা BX বা CX বা DX আকারে, আর যখন আমার 8-bit অপারেশন করার প্রয়োজন হবে তখন হয় AL অথবা AH বা BL বা BH, এইভাবে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। এই জেনারেল পারপাস রেজিস্টারকে কম্পিউটার প্রোগ্রামিং এর ক্ষেত্রে বা প্রোগ্রামিং করার সময় কতগুলো কাজের জন্য বিশেষ করে ব্যবহার করা হয়ে থাকে, সেই কাজের ব্যবহারের উপরে এই 4টা রেজিস্টারকে 4টা নামকরণ করা হয়েছে। এখানে আমরা AX কে বলি অ্যাকুমুলেটর, BX কে বলি বেজ রেজিস্টার, CX কে বলি কাউন্টার রেজিস্টার এবং DX কে বলা হয় ডাটা রেজিস্টার। কেন বলা হয় তাহলে আমরা একটু যদি আলোচনায় যাই, AX কে অ্যাকুমুলেটর বলা হয়। আর কি কম্পিউটার আর্কিটেকচারের ক্ষেত্রে ALU অপারেশনের সময় অ্যাকুমুলেটর থেকে তার অপারেন্টটা সাপ্লাই দেওয়া হয় এবং ফলাফলে অপারেন্টে সংরক্ষণ হয়। আর এই 8086 মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে ALU অপারেশনের সময় অপারেন্টটা AX থেকে আসে এবং ফলাফলও AX এ যায়, যার কারণে আমরা সাধারণত AX কে অ্যাকুমুলেটর হিসেবে বলে থাকি। এছাড়াও IO অ্যাড্রেসিং এর ক্ষেত্রে ইনস্ট্রাকশনে বাই ডিফল্ট ইনপুট বা আউটপুট নেওয়ার জন্য AX রেজিস্টারকে ব্যবহার করা হয়ে থাকে, আর সেই কারণেই AX কে আমরা অ্যাকুমুলেটর হিসেবে ব্যবহার করে থাকি বলে থাকি। BX কে বেজ রেজিস্টার বলছি, কারণ ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন করার সময় এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে অফসেট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, ডাটার অফসেট হিসেবে এই BX-টা ব্যবহৃত হয়ে থাকে, সেই জন্য একে বেজ রেজিস্টার হিসেবে পরিচিত। CX কে কাউন্টার রেজিস্টার বলছি, কারণ হলো যে যখন আমার প্রোগ্রামে ডিলে বা লুপ, একটা ডিলে করতে গেলে তো তার টাইমটা কাউন্ট করা প্রয়োজন হয়, বা লুপ চালাতে গেলে কত দূর যাবে 100 বার না 50 বার সেটা কাউন্ট করার প্রয়োজন হয়, সেই সব ক্ষেত্রে প্রোগ্রাম করার ক্ষেত্রে কাউন্টার হিসেবে আমরা সাধারণত CX কে ব্যবহার করে থাকি। আর সেই ক্ষেত্রে সেই জন্যই এই CX রেজিস্টারকে আমরা কাউন্টার রেজিস্টার বলে থাকি। একইভাবে DX কে ডাটা রেজিস্টার বলা হয়, যখন অ্যারিথমেটিক অপারেশনের সময় DX কে আমরা সাধারণত ডাটা রাখার জন্য ব্যবহার করে থাকি, যেমন ভাগ করার সময় ডিভিডেন্ড ভাগ হিসেবে বাই ডিফল্ট DX ব্যবহৃত হয়ে থাকে, সেই জন্য DX কে আমরা সাধারণত ডাটা রেজিস্টার বলে থাকি। তাহলে জেনারেল পারপাস রেজিস্টার 8086 মাইক্রোপ্রসেসরের 4টি 16-bit হলে তারা AX, BX, CX, DX আকারে ব্যবহৃত হয়, আর 8-bit হলে H অথবা L আকারে ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ আপার 8-bit বা লোয়ার 8-bit হিসেবে ব্যবহার করা সম্ভব হয়। এই ছিল জেনারেল পারপাস রেজিস্টার এবং কেন এদের নামকরণ করা হয়েছে সেটাও আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী রেজিস্টার সেগমেন্টে যাই। পরবর্তী রেজিস্টার হচ্ছে সেগমেন্ট রেজিস্টার। 8086 মাইক্রোপ্রসেসরে 4টি সেগমেন্ট রেজিস্টার আছে 16-bit-এর, CS, DS, ES এবং SS, এই 4টি হলো সেগমেন্ট রেজিস্টার। এন্ড সেগমেন্টটা কি সেই বিষয়টা আমরা একটু আলোকপাত করি। 8086 মাইক্রোপ্রসেসরের মেমোরি ক্যাপাসিটি হচ্ছে 1 MB। AX16 মাইক্রোপ্রসেসরের মেমোরি ক্যাপাসিটি হচ্ছে 1 MB। এই 1 MB মেমোরি সবসময় পুরোটাই ব্যবহৃত হয় না, যখন একটা অংশ ব্যবহৃত হয় বাকি অংশগুলো অব্যবহৃত থাকে। তাহলে মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে বা আর্কিটেকচারের ক্ষেত্রে আমাদের যে কথা যে সর্বোচ্চ ব্যবহার কোনো অংশই বসে থাকবে না, সেই সূত্রে এইটাকে ব্যবহার বেশি করার জন্য বা অ্যাক্সেস বাড়ানোর জন্য কি করা হয়েছে,
এটাকে অংশে ভাগ করা আছে, অংশ মানে সেগমেন্টে ভাগ করা আছে। এটা বোঝার জন্য তোমরা হার্ড ডিস্কের সাথে তুলনা করতে পারো, যে যখন একটা হার্ড ডিস্ক থাকে সেটা একটা টোটাল মেমোরি থাকে, এটাকে প্যারালাল অ্যাক্সেস বা অ্যাক্সেস বেশি করার জন্য একে কী করা হয়, লজিক্যালি ভাগ করে দেওয়া হয় সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভে, যাতে করে প্যারালাল অ্যাক্সেস করা সম্ভব হয়। ঠিক ওইভাবেই এই 1 মেগাবাইট মেমোরিটাকে আমরা যদি প্যারালাল অ্যাক্সেস করতে চাই বা একাধিক অ্যাক্সেস দিতে চাই, সেই জন্যই এই টোটাল মেমোরিটাকে আমরা কি করা হয়, 4টি অংশে বিভক্ত করা হয়। এই 4টি অংশ বিভক্ত করার ক্ষেত্রে কাজের উপর গুরুত্ব দেওয়া হয়েছে যে 8086 মাইক্রোপ্রসেসরের মেমোরি ব্যবহার করা হয় কোন কোন কাজে। প্রথমেই আসি যে আমাদের কি কি কাজে মাইক্রোপ্রসেসরের মেমোরি ব্যবহৃত হয়ে থাকে। প্রথমে দেখা যায় যে আমরা যে ইনস্ট্রাকশনগুলো লিখছি সেই ইনস্ট্রাকশনগুলো সংরক্ষণ করার জন্য মেমোরি প্রয়োজন হয়, অর্থাৎ ইনস্ট্রাকশনগুলোকে আমরা কোড বলে থাকি, তাহলে কোড রাখার জন্য একটা জায়গা প্রয়োজন হয়। আবার ওই কোডে যে অপারেন্ডগুলো থাকে, যে ডাটাগুলো থাকে, সেগুলো রাখার জন্য একটা জায়গা প্রয়োজন হয়। আর প্রোগ্রাম করার সময় যে স্ট্যাক ব্যবহৃত হয় সেই স্ট্যাককে ম্যানিপুলেট করার জন্য বা ব্যবহার করার জন্য আমার জায়গা দরকার হয়, আর অনেক সময় বিভিন্ন রকম প্রয়োজন হতে পারে। এই 4টার ভিত্তিতে 4টা সেগমেন্টকে ভাগ করা হয় 8086-কে, 8086-এর মেমোরিকে। 4টা সেগমেন্ট, একটা হচ্ছে কোড সেগমেন্ট, যেখানে কোড যাবতীয় কোডের ডাটা রাখার জন্য কোড সেগমেন্ট, অপারেন্ড বা ডাটা রাখার জন্য ডাটা সেগমেন্ট, স্ট্যাক রাখার জন্য স্ট্যাক সেগমেন্ট, এবং বিশেষ প্রয়োজনের এক্সট্রা সেগমেন্ট। এখন এই সেগমেন্টগুলো মেমোরির কোন লোকেশন থেকে, আমরা জানি যে একটা এই যে 1 মেগাবাইট মেমোরি ক্যাপাসিটি, এই 1 মেগাবাইট মেমোরি ক্যাপাসিটি শুরু হয়েছে কোথায়, 20টা 0 থেকে 20টা 1, অর্থাৎ আমরা যদি হেক্সাডেসিমেলে প্রকাশ করি যে 5টা 0H থেকে 5টা FF পর্যন্ত, এই হলো 1,46,000 সামথিং সেল। এতখানি জায়গার কোন লোকেশন থেকে, কোন অ্যাড্রেস থেকে আমার কোড সেগমেন্ট বা ডাটা সেগমেন্ট বা এক্সট্রা সেগমেন্ট থাকবে, সেটা তো আমার অবশ্যই নির্ধারণ করার প্রয়োজন আছে। কারণ আমরা হার্ড ডিস্কে দেখছি যে যখন আমরা হার্ড ফিজিক্যালি তো পার্টিশন করি না, সেটাকে লজিক্যালি পার্টিশন করে থাকি। সেই লজিক্যাল পার্টিশন করার সময় কি করা হয়, এই অ্যাড্রেসটা আইডেন্টিফাই করে দেওয়া হয় যে সি ড্রাইভ অমুক লোকেশন থেকে 100 জিবি, ডি ড্রাইভ অমুক লোকেশন থেকে 100 জিবি, এরকম ভাবে আমরা যেমন ডিফাইন করে দিয়ে থাকি। ঠিক এই ক্ষেত্রে কোড সেগমেন্ট সেগমেন্টগুলোকে আইডেন্টিফাই করার জন্য, শুরুটা বলে দেওয়ার জন্য এই 4টা সেগমেন্ট রেজিস্টার ব্যবহার করা হয়েছে, 4টা সেগমেন্টকে বোঝানোর জন্য। অর্থাৎ সেগমেন্ট কোড সেগমেন্ট কোথা থেকে শুরু হবে তা আইডেন্টিফাই করবে সিএস রেজিস্টার। এই 16 বিটের রেজিস্টারে কন্টেন্টটা এই ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশনের সময় বেজ হিসেবে ব্যবহৃত হবে, যে সেগমেন্ট কোড সেগমেন্টটার কোথায় ভিত্তি বা কোথায় শুরু। একইভাবে ডিএস ব্যবহৃত হবে, ডিএস ব্যবহৃত হবে ডাটা সেগমেন্টের স্টার্টিং পয়েন্টটা বা ভিত্তিটা কোথায় সেটা ধারণ করে রাখবে। আর এসএস একইভাবে স্ট্যাক সেগমেন্ট কোথায় থেকে স্টার্ট হয়েছে বা ভিত্তি, সে এসএস রেজিস্টার 16 বিটের ডাটা ধারণ করবে স্ট্যাক সেগমেন্টের স্টার্টিং পয়েন্ট। আর এক্সট্রা সেগমেন্ট তার পয়েন্টটা ধারণ করবে যে কোথা থেকে এক্সট্রা সেগমেন্ট শুরু হয়েছে। এছাড়াও সেগমেন্ট রেজিস্টার কি, তাহলে সেগমেন্ট রেজিস্টারে কি দাঁড়ালো, যে সেগমেন্টের বেস ধারণ করার জন্য যে রেজিস্টার ব্যবহার করা হয় তাকে আমরা সাধারণত সেগমেন্ট রেজিস্টার বলে থাকি। 8086 মাইক্রোপ্রসেসরের 4 ধরনের সেগমেন্ট রেজিস্টার রয়েছে, সিএস, ডিএস, ইএস এবং এসএস। এর পরের পয়েন্টে আমরা চলে যাই, এর পরের পয়েন্ট আছে হলো পয়েন্টার রেজিস্টার। 8086 মাইক্রোপ্রসেসরের 3 ধরনের পয়েন্টার রেজিস্টার ব্যবহার করা হয়, স্ট্যাক পয়েন্টার এসপি, বেস পয়েন্টার বিপি এবং ইনস্ট্রাকশন পয়েন্টার আইপি। এরা যে বিভিন্ন জিনিস পয়েন্ট করে থাকে বলে এদেরকে পয়েন্টার রেজিস্টার বলা হয়ে থাকে। একটু আগে আমরা আলোচনা করলাম যে প্রোগ্রাম করার সময় স্ট্যাক ব্যবহৃত হয়ে থাকে। স্ট্যাক মানে আমরা তো জানি লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ সর্বশেষে যে ডাটাটা ইনসার্ট হয়েছে সর্বপ্রথমে সে ডাটাটা আউট হবে। তাহলে এই এই স্ট্রাকচারে যখন মেমোরিতে ডাটা রাখা হয় তাকে আমরা স্ট্যাক বলে থাকি। তাহলে এই স্ট্রাকচার ব্যবহার করার ক্ষেত্রে যে পয়েন্টটা আমাদের বেশি আসে সেটা হলো কি, যে সর্বশেষে ডাটা ইনসার্ট হবে, সর্বশেষ থেকে ডিলিট হবে। তাহলে এই সর্বশেষ অ্যাড্রেসটা, সর্বশেষ লোকেশনটা আমার সব সময় কাজে লাগবে।
এইখান থেকে এই সর্বশেষ অ্যাড্রেস থেকেই ডাটা ইনসার্ট, সর্বশেষ অ্যাড্রেস থেকেই ডাটা ডিলিট। এই ক্ষেত্রে আমরা সর্বশেষ অ্যাড্রেসটাকে ধারণ করার জন্য একটা রেজিস্টার ব্যবহার করা হয়, সেটাই হলো স্ট্যাক পয়েন্টার। তাহলে স্ট্যাক পয়েন্টার স্ট্যাকের টপ অ্যাড্রেস ধারণ করে যে কোথায় ডাটা পরবর্তী ডাটা ইনসার্ট হবে বা কোথা থেকে ডাটা ডিলিট হবে। যেমন এখানে আমরা যদি একটা উদাহরণ দিই, এটা যদি আমার একটা স্ট্যাক হয়ে থাকে, এখানে আমাদের তিনটি ডাটা আছে, এ এইচ টি এবং লোকেশন 0 1 2 3। তাহলে টপ আমার পরবর্তী ডাটাটা কোথায় যাবে? 3-এ। তাহলে টপ হলো আমার কোথায়? এই 3। এই এই লোকেশনটাই ধারণ করবে স্ট্যাক পয়েন্টার, কারণ পরবর্তী ডাটাটা ইনসার্ট করার জন্য যে লোকেশন সেটা সাপ্লাই দিবে স্ট্যাক পয়েন্টার। এরপরে আসি বেস পয়েন্টার। তাহলে বেস পয়েন্টারটা কি? বেস পয়েন্টারও আমার স্ট্যাকের একটা নির্দিষ্ট ডাটাকে বেজ হিসেবে নির্ধারণ করা হয়ে থাকে, অর্থাৎ সেখান থেকে আমি স্ট্যাকের আদার্স এলিমেন্টগুলোকে আমার ইন্ডেক্স করে থাকি। যেমন আমরা এখানে যদি বলে থাকি যে এটাই আমার যদি বেস পয়েন্টার হিসেবে নির্ধারণ করে থাকি, তাহলে আমি সেখানে 0 ধরে এই 1 2 3 এভাবে প্রতিটি ডাটাকে, স্ট্যাকের প্রতিটি ডাটাকে আমরা ইন্ডেক্স করতে পারি। তাহলে আমার এখন বলতে পারি যে স্ট্যাক আবার কি, স্ট্যাক এবং টপ, বেস পয়েন্টার, এসপি এবং বেস পয়েন্টার, এই দুটোর কেন প্রয়োজন আছে। আমার স্ট্যাক পয়েন্টার কিন্তু প্রতি মুহূর্তে চেঞ্জ হবে, যে এক্ষেত্রে খেয়াল করে দেখো যে আমার যদি এখানে একটা টপ ছিল 3, এখানে ডাটা ইনসার্ট হয়েছে 3-এ, তাহলে আমার টপ চেঞ্জ হয়ে গেছে 4-এ, কিন্তু বেজ আমার চেঞ্জ হবে না। এখানে আমার প্লাস করে করে আমি কি করতে পারবো, ইন্ডেক্সের সাথে +1 করলে কি পাবো? 4 নম্বর অ্যাড্রেস পাবো এবং 4 নম্বর ডাটাটাকে আমি আইডেন্টিফাই করতে পারবো। একইভাবে -1 করে, 2 করে, 3 করে প্রতিটি ডাটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। তাহলে বেজ হলো সূচক হিসেবে কাজ করবে, আর স্ট্যাক পয়েন্টার হিসেবে কাজ করবে টপটাকে ধারণ করার জন্য। বেস পয়েন্টার এছাড়া আরও কাজ করে থাকে ফিজিক্যাল অ্যাড্রেসের অফসেট ধারণ করে থাকে, আইপির মতো। ইনস্ট্রাকশন পয়েন্টারও অফসেট হিসেবে কাজ করে থাকে, অর্থাৎ ইনস্ট্রাকশন পয়েন্টার, পরবর্তী ইনস্ট্রাকশনকে পয়েন্ট করা হলো ইনস্ট্রাকশন পয়েন্টারের কাজ। এই যে একটু আগে আমরা দেখলাম যে কোড রাখার জন্য কোড সেগমেন্ট রয়েছে, তাহলে স্টার্টিং বেস ধরে রাখবে যে কোড সেগমেন্ট, এবং এই স্টার্টিং থেকে কত দূরে আমার ইনস্ট্রাকশনটা রয়েছে সেই অফসেটটা ধারণ করবে হলো ইনস্ট্রাকশন পয়েন্টার বা আইপি, অর্থাৎ পরবর্তী ইনস্ট্রাকশনের আইডেন্টিফিকেশন করার জন্য আইপিটাকে ব্যবহার করা হয়ে থাকে। এই ছিল পয়েন্টার রেজিস্টার। আমরা চলে যাই পরবর্তী রেজিস্টারে, ইন্ডেক্স রেজিস্টার। দুই রকমের ইন্ডেক্স রেজিস্টার ব্যবহার করা হয়ে থাকে এখানে, একটা এসআই সোর্স ইন্ডেক্স আর একটা হচ্ছে ডিআই ডেস্টিনেশন ইন্ডেক্স। আমরা গত দিন একটু আলোচনা করেছিলাম এবং কমেন্টসে অনেকেই বলছো যে সোর্স ইন্ডেক্স বা ডেস্টিনেশন ইন্ডেক্স সম্বন্ধে একটু ধারণা ক্লিয়ার হয়নি অনেকের। এই বিষয়ে আমি একটু বলি যে ইন্ডেক্স রেজিস্টার দুটো কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে। প্রথমে আমরা যেটা বলি যে যখন কোনো ইনস্ট্রাকশনে মেইনলি দুটো অংশ থাকে, একটা হচ্ছে যে অপকোড যেটা দিয়ে কাজ করা হয়, আর অপারেন্ড যা পুরো অপারেশন হয় বা ডাটা, এই অপারেন্ডগুলো ইনস্ট্রাকশনে উল্লেখ থাকে। বাই ডিফল্ট কিছু কিছু ইনস্ট্রাকশনের ক্ষেত্রে অপারেন্ড উল্লেখ থাকে না, যেমন স্ট্রিং অপারেশনের ক্ষেত্রে, যেমন মুভস, মুভ ডাব্লিউ, মুভস বি, এইসব ইনস্ট্রাকশনের ক্ষেত্রে কোনো অপারেন্ড থাকে না। সেই অপারেন্ডগুলো বাই ডিফল্ট এখানে সোর্স এবং ডিআই, আমরা জানি যে অপারেন্ট দুই রকমের হয়ে থাকে, এটা হচ্ছে সোর্স অপারেন্ট আর এটা হচ্ছে ডেস্টিনেশন অপারেন্ট, অর্থাৎ সোর্স অপারেন্ট থেকে ডাটাটি আসবে এবং ডেস্টিনেশন অপারেন্টটি ফলাফল সংরক্ষণ হবে। এখানে এই ধরনের ইনস্ট্রাকশনের স্ট্রিং অপারেশনের ক্ষেত্রে সোর্স অপারেন্ট হিসেবে এসআই ব্যবহৃত হয়ে থাকবে, এবং স্ট্রিং অপারেশনের ক্ষেত্রে বাই ডিফল্ট ডেস্টিনেশন অপারেন্ট হিসেবে ব্যবহার করা হবে ডিআই। এছাড়া এদের আরও একটি গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হয়ে থাকে এসআই এবং ডিআই কে, ইনডেক্স অ্যাড্রেসিং করার ক্ষেত্রে। ইনডেক্স অ্যাড্রেসিং মেমোরি অ্যাড্রেসিং করা হয়, সেই ক্ষেত্রে অফসেটটা আমাদের এসআই এবং ডিআই হয়ে থাকে। এ ছিল ইনডেক্স রেজিস্টার। এরপরে পরে আমরা চলে যাব স্ট্যাটাস রেজিস্টারে। স্ট্যাটাস মানে আমরা বলছি যে কি, বর্তমান অবস্থানটা প্রকাশ করাই হলো স্ট্যাটাস।
অর্থাৎ 8086 মাইক্রোপ্রসেসরের স্ট্রাকচার রেজিস্টার কি, যে মাইক্রোপ্রসেসরের প্রসেসিং অবস্থানটা কি অবস্থায় আছে, বিশেষ করে ম্যাথমেটিক্যাল অপারেশন করার পরে বা গান এলও অপারেশন করার পরে তার ফলাফলের অবস্থানটা কিরকম আছে তা প্রকাশ করার জন্য একটা 16 বিটের রেজিস্টার ব্যবহার করা হয়, সেটার নাম হচ্ছে ফ্লাক্স। এখানে আমরা 16টা ঘর আঁকাই রাখছি, দেখো খেয়াল করে দেখো 16টা ঘর আঁকিয়ে রেখেছি। এই 16টা ঘরের মধ্যে কিছু কিছু ক্রস দেওয়া আছে, অর্থাৎ 16 বিট রেজিস্টারের মধ্যে 9টি বিট ব্যবহৃত হয় আর 7টি ব্যবহৃত হয় না। যারা ব্যবহৃত হয় না তাদের এখানে ক্রস করা আছে, যে যে ঘরগুলো ব্যবহৃত হয় না সেগুলো এখানে ক্রস করে দেওয়া আছে, আর যেখানে নাম লেখা আছে সেই কন্টেন্টগুলো, সেই বিটগুলো আমার এখানে ফ্ল্যাগ হিসেবে ব্যবহৃত হবে। আর এই ফ্ল্যাগ বিটসগুলোকে আমরা দুটো গ্রুপে ভাগ করেছি, এই যে লাল কালার যেটা আছে সেগুলো হচ্ছে স্ট্যাটাস ফ্ল্যাগ, আর কালো যেটা আছে সেটা হচ্ছে কন্ট্রোল ফ্ল্যাগ। এই 9টার মধ্যে 6টাই হলো স্ট্যাটাস ফ্ল্যাগ হিসেবে আমরা বলি, আর 3টি হলো কন্ট্রোল ফ্ল্যাগ। তাহলে আমরা ডিটেলসে যাই। প্রথম বিটে যেটা আছে, অর্থাৎ প্রথম শুরুতে যে বিটটি থাকবে সেটা হচ্ছে সিএফ। সিএফ হচ্ছে ক্যারি ফ্ল্যাগ। আমরা জানি যে ম্যাথমেটিক্যাল অপারেশন যোগ করার সময় আমাদের হাতে যদি অতিরিক্ত থাকে সেটাকে আমরা বলি ক্যারি। এই ক্যারিটি প্রকাশ করার জন্য এই বিটটি ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ ফলাফলে যদি ক্যারি হয় তাহলে এই বিটটি সেট হবে, অর্থাৎ 1 হবে। অর্থাৎ এই ঘরে যদি আমার 1 থাকে তাহলে আমরা বুঝে নিব যে যে অপারেশনটা সম্পূর্ণ হয়েছে সেখানে একটা ক্যারি আছে, আর যদি 0 থাকে তাহলে কোনো ক্যারি নাই। এরপরে ঘরটাতে দেখি, পরের ঘরটাতে কি আছে, যে এক্স আছে, অর্থাৎ এটা এই ভ্যালুটা কোনো এখানে কনসিডার করা হয় না, যাই থাকুক। তার পরবর্তীতে বিটে আছে আমার এই পিএফ, অর্থাৎ প্যারিটি ফ্ল্যাগ। প্যারিটি ফ্ল্যাগকে আমরা চেকার বিট হিসেবে ব্যবহার করে থাকি বা বলে থাকি, অর্থাৎ শুদ্ধতা, ডাটা শুদ্ধতা, যে আমার যে ফলাফলটা তৈরি হয়েছে সেই ফলাফলের শুদ্ধতা নির্ধারণ করার জন্য আমরা বলে দিতে পারি যে আমার এই ডাটার মধ্যে জোড় সংখ্যক 1 আছে বা বেজোড় সংখ্যক 1 আছে। এটা আমরা এই প্যারিটি ফ্ল্যাগের মাধ্যমে সেট করে থাকি, অর্থাৎ জোড় সংখ্যক যদি 1 থাকে তাহলে ফলাফলে আমার যদি জোড় সংখ্যক 1 থাকে তাহলে আমার এখানে 1 সেট হবে, আর যদি বেজোড় সংখ্যক 1 থাকে তাহলে এই ঘরে আমার 0 সেট হবে। অর্থাৎ 3 নম্বর বিটটা যদি 0 হয় তাহলে ফলাফলে যে আনসার আছে সেখানে বেজোড় সংখ্যক 1 আছে, আর যদি 3 নম্বর ঘরে যদি 1 থাকে তাহলে জোড় সংখ্যক 1 আছে ফলাফলে। এরপরে আবার আছে ক্রস, এটা আমাদের ব্যবহৃত হয় না। এরপরে আছে এফ, অর্থাৎ অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ। আমরা একটু আগে দেখলাম ক্যারি ফ্ল্যাগ, অর্থাৎ ফাইনাল প্রোডাক্টটা হচ্ছে আমার ক্যারি, কিন্তু ইন্টারনাল ক্যারিও তৈরি হয়। যেমন বিসিডি, বিসিডি কোডে যখন যোগ হয়, বিসিডি কোড মানে কি, প্রতিটা ডিজিটের জন্য 4 বিট করে বাইনারি, এই 4 বিট করে যখন অপারেশনটা সম্পূর্ণ হয় তখন 1 বিট থেকে আর 1 বিটে যেতে, অর্থাৎ 4 বিটের শেষেরটা থেকে পরবর্তীতে যেতে আমার ইন্টারনাল ক্যারি তৈরি হতেই পারে। এই ক্যারিটাকে ইন্টারনালি ধারণ করে রাখার জন্যই, প্রকাশ করার জন্য এই অক্সিলারি ক্যারি, অর্থাৎ এখানে 1 থাকলে ওই অক্সিলারি ক্যারি আছে আর এখানে 0 থাকলে অক্সিলারি ক্যারি নাই। এরপরেরটা হচ্ছে ক্রস, নাই। এরপরে আছে জেড, জেডকে আমরা বলছি 0 ফ্ল্যাগ, অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিট অপারেশনের ফলাফল যদি 0 হয় তাহলে এই বিটটা সেট হবে, 1 হবে, আর যদি নন জিরো থাকে তাহলে 0 থাকবে। এরপরে আছে সাইন ফ্ল্যাগ, এসএফ। সাইন ফ্ল্যাগের কাজ হলো যে ফলাফলটা পজিটিভ না নেগেটিভ, অর্থাৎ সাইন আছে কিনা, 0 থাকলে পজিটিভ আর 1 থাকলে নেগেটিভ, ফলাফলটা নেগেটিভ হয়েছে। আর একটা লাল কালার এখানে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ওএফ, অর্থাৎ ওভারফ্লো। এই ওভারফ্লোর কাজ হলো যে আমার রেজিস্টার স্ট্রাকচারের সাইজ তো সবাই 16 বিট, এখন অপারেশন করে দাঁড়ালো 17 বিট, সেই ক্ষেত্রে তাহলে আমার কি হয়েছে, ওভারফ্লো হয়ে যায়, ডাটাটা গার্বেজে তৈরি হয়ে যাবে, সঠিক ফলাফল আসবে না, সেই জন্য এখানে একটা বিট রাখা হয়েছে, যদি আমার ওভারফ্লো হয়ে যায় তাহলে একটা সাবরুটিনে চলে যাবে।
অর্থাৎ এইখানে যদি আমার ওয়ান সেট থাকে, তাহলে আমরা মাইক্রোপ্রসেসর বুঝতে পারি যে যে অপারেশনটা সম্পন্ন হয়েছে সেটা 16 বিটের বেশি, আর যদি জিরো থাকে তাহলে সেটা স্বাভাবিক আছে এবং এটাকে ব্যবহার করা সম্ভব। এরপরে আমরা আসি কন্ট্রোল বিটে। কন্ট্রোল বিট তিনটার কথা আমরা বললাম, একটা হচ্ছে ডাইরেকশন বিট। ডাইরেকশন বিটের কথা একটু আগে আমরা যে এসআই এবং ডিআই কথা বলছিলাম, সোর্স ইন্ডেক্স এবং ডেস্টিনেশন ইন্ডেক্স, সেটাকে সোর্স অপারেন্ড এবং ডেস্টিনেশন অপারেন্ড হিসেবে ব্যবহার করা হয়ে থাকে স্ট্রিং অপারেশনের ক্ষেত্রে। এখন বাই ডিফল্ট সেখানে তো কোনো অপারেন্ড হিসেবে ঘোষণা থাকে না, বাই ডিফল্ট এসআই এবং ডিআই ব্যবহৃত হয়। তাদের পর্যায়ক্রমিকভাবে ডাটাটা, নেক্সট ডাটাটা আইডেন্টিফাই করার জন্য ইনক্রিমেন্ট হবে না ডিক্রিমেন্ট হবে সেটা নির্ধারণ করবে এই ডাইরেকশন ফ্ল্যাগ। এই ডাইরেকশন ফ্ল্যাগ নির্ধারণ করে দিবে যে পরবর্তী ডাটা ইনক্রিমেন্ট করে পাবে না ডিক্রিমেন্ট করে পাবে। অর্থাৎ যদি জিরো থাকে তাহলে ইনক্রিমেন্ট হবে পরবর্তী ডাটাকে আইডেন্টিফাই করার জন্য, আর যদি এই ঘরে ওয়ান থাকে তাহলে এসআই বা ডিআই তারা পরবর্তী ডাটাকে আইডেন্টিফাই করবে ডিক্রিমেন্ট করার মাধ্যমে। এরপরে আসি ইন্টারাপ্ট এনাবেল। আমরা পিন ডায়াগ্রামের দুই ধরনের ইন্টারাপ্টের কথা বলেছিলাম, একটা হচ্ছে মাস্কেবল ইন্টারাপ্ট আর একটা হচ্ছে নন মাস্কেবল ইন্টারাপ্ট। মাস্কেবল ইন্টারাপ্ট হচ্ছে ইন্ট আর ছিল, যেটাকে আমরা হার্ডওয়্যার ইন্টারাপ্ট বলেছিলাম, এবং এই ইন্টারাপ্টটাকে কি করা হয়, মাইক্রোপ্রসেসর তার সময় মতোকে অ্যাক্সেস দিয়ে থাকে, যে তার কাজ শেষ হওয়ার পরে এই ইন্টারাপ্টগুলোকে সাধারণত অ্যাক্সেস দিয়ে থাকে। এখন এই অ্যাক্সেসটা সে দিতেও পারে বা নাও দিতে পারে, সেটা নির্ভর করে এই ইন্টারাপ্ট অ্যানাবল বিটের ওপরে। এই ইন্টারাপ্ট অ্যানাবল বিট যদি ওয়ান থাকে তাহলে মাইক্রোপ্রসেসর ওই ইন্টারাপ্ট রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে না বা গ্রহণ হবে না, আর যদি জিরো থাকে তাহলে ইন্টারাপ্ট অ্যানাবল হবে। এর পরবর্তী বিট আছে ট্র্যাপ। এই ট্র্যাপ আমরা জানি যে মাইক্রোপ্রসেসর যখন এক্সিকিউশন করে বা কম্পিউটার যখন এক্সিকিউশন করে সেটা দুটো পদ্ধতিতে করা হয়ে থাকে। একটা হচ্ছে হোল ইনস্ট্রাকশনগুলো, অর্থাৎ 4 লাইনের প্রোগ্রাম আছে, 4 লাইনের প্রোগ্রামই একসঙ্গে এক্সিকিউট হবে, আর একটা হচ্ছে স্টেপ বাই স্টেপ বা 5টা লাইন আছে, 5 বারে প্রতিবার একটা করে লাইন এক্সিকিউট হবে। এই এক্সিকিউশন নির্ধারণ করার জন্য এই ট্র্যাপ বিটটা রাখা হয়েছে। এই ট্র্যাপ বিট যদি ওয়ান থাকে, অর্থাৎ এই ঘরে যদি ওয়ান থাকে, তাহলে মাইক্রোপ্রসেসর একটা একটা করে বিট সরি একটা একটা করে ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে, আর যদি জিরো থাকে তাহলে হোল প্রোগ্রামটাই একবারে এক্সিকিউশন করবে। তাহলে এই ছিল আমার ফ্ল্যাগ রেজিস্টারের 9টি বিটের কাজ। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। রেজিস্টার যত রকমের 8086 মাইক্রোপ্রসেসরের রেজিস্টার রয়েছে, সকল রেজিস্টার আমরা আলোচনায় নিয়ে আসছি এবং কার কি কাজ সেগুলো ডিটেলস আলোচনা করলাম। তোমাদের আশা করি ক্লিয়ার হয়েছে। এই সম্বন্ধে যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করতে পারো, আমরা অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করি। তারপরে আবার বলবো যে তোমাদের যদি এইসব বিষয় অর্থাৎ মাইক্রোপ্রসেসর ইন্টারফেসিং এর এই 4টা লেকচারের উপরে যদি কোনো পয়েন্টে বুঝতে সমস্যা থাকে, তাহলে কমেন্টস বক্সে যদি তা সেটা লিখো, আমরা ক্লাসে সেটা আবার আলোচনা করার চেষ্টা করব। যথারীতি আমরা এই লাইভ ক্লাসটা যেহেতু দক্ষতা জাতীয় দক্ষতা বাতায়ন অর্থাৎ বাতায়ন ফেসবুক লাইভে দেখতে পাচ্ছি, সেটার জন্য দেখার জন্য ঠিকানাটা হলো www.facebook.com/skills.gov.bd, এবং এটাকে যদি আর্কাইভ হিসেবে আমরা আবার দেখতে চাও তাহলে www.skills.gov.bd/dt তে গেলে এই ক্লাসগুলো তোমরা পুনরায় দেখতে পাবে। আমি বারবার বলবো, তোমরা ঘরে বসে না থেকে এই লাইভ ক্লাস বা আর্কাইভ ক্লাসগুলো বারবার দেখে তোমাদের পড়াশোনাগুলো চালিয়ে রাখবে এবং সতর্কতা অবলম্বন করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সুস্থ থাকবে, যাতে করে আমরা পুনরায় স্বাভাবিক ক্লাসে ক্লাসরুমে যেয়ে পড়াশোনা করতে পারি। ধন্যবাদ সবাইকে, আজকে ক্লাস এখানে শেষ করছি, আবার দেখা করবো আশা করি লেকচার 5-এ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো।